কৃত্রিম বানে বিপদ মাতিছে সাবুয়া নগর অঞ্চললৈ। কৃত্রিম বানত ডুব গৈছে সাবুয়ার নগর অঞ্চলৰ কেইবাটাও প্রান্ত। সাবুয়াত কৃত্রিম বান এইবারেই প্রথম নহয়। বিগত বহু বছৰৰ পৰা কৃত্রিম বানে বিভীষিকাৰ সৃষ্টি কৰি আহিছে সাবুয়া অঞ্চলত। এজাক বৰষুণ দিলেই কৃত্রিম বানত হাহাকার কৰিব লাগে ব্যৱসায়ী আৰু নগৰৰ বাসিন্দাসকলে। কৃত্রিম বানৰ জলাকলা যন্ত্রণা বহু বছৰৰ পৰা সহ্য কৰি আহি এতিয়া অতিষ্ঠ হৈ পৰিছে স্থানীয় ৰাইজ দল সংগঠন। কৃত্রিম বানৰ বাবে জগৰীয়া কৰিছে জিলা প্ৰশাসন আৰু চৰকাৰক। প্ৰধানত পানী ওলাই যোৱাৰ বাবে থকা নলা সমস্যাৰ বাবে কৃত্রিম বান পানী হোৱাৰ অভিযোগ। গুরুত্ব নাই কারোরে, বিগত বছরত নলা নির্মাণ করা হয়েছিল, কিন্তু তাতো ঘটিল বিসঙ্গতি, কারিকরীভাবে বিসঙ্গতি রয়ে গেল নলা নির্মাণত, যার ফলত এতিয়া দুর্ভোগ ভুগিবলগা হয়েছে বৃহত্তর সবুয়াবাসীর রাইজে। কেবল সরকার প্রশাসনকে নহয়, সাবুয়ার এই পরিস্থিতির বাবে জগরিয়া করব বিচারিছে সাবুয়ার স্থানীয় একাংশ লোককে। স্থানীয় লোকর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে দল সংগঠনে। নগর অঞ্চলের বহুলোকেই পানি ওলাই যাবর বাবে থকা নলাত ঘরের আবর্জনা পেলোয়া ঠাই হিসাবে ব্যবহার করেছে, যার ফলত পানি ওলাই যাব নোৱাৰি নলা বন্ধ হৈ পৰিছে। গতিকে যিসকল লোকে এই কাম করেছে তেওঁলোকেও সজাগ হওয়ার প্রয়োজন আহি পৰিছে। লগতে বিধায়কলৈ অনুরোধ, দল সংগঠন জনপ্রতিনিধিসকলৈ অনুরোধ, স্থানীয় রাইজর সবত উন্নয়ন হয়েছে বলে কই থাকলে নহয়, প্রকৃততে কিমান উন্নয়ন হয়েছে তার এক নিজেই সরজমিন তদন্ত করক বিধায়কে। নলা নির্মাণ হওয়া বিসঙ্গতির কারিকরী দল আনি তদন্ত করক বিধায়কে, তেতিয়াহে সাবুয়াবাসীর সমস্যার সমাধান হব। অন্যথা এজাক বরষুণ দিলেই যে সাবুয়াবাসীয়ে এনে দুর্ভোগ ভুগি থাকিব লাগিব সেই কথা নিশ্চিত। সাবুয়া নগরের MES তিনিআলি, শনি মন্দির, রাম মন্দির, সাবুয়া চারিআলি এই কেইটা এলাকার মাজেদি পার হওয়া 37নং রাষ্ট্রীয় ঘাইপথত লেতেরা আবর্জনা কৃত্রিম বানপানীর জলমগ্ন হয়ে পরিবেশ বিনষ্ট করার পথচারী ব্যবসায়ী সকল যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়েছে। উল্লেখনীয় বিষয়টি হল যে সাবুয়া সাবুয়ার বর্তমানের বিধায়ক পুনাকণ বড়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোয়াল আৰু বিধায়ক বিল হাজরিকার বাসগৃহ আছে। তিনিজনক জনপ্রতিনিধি থাকার পিছতো এই জরাজীর্ণ বিধ্বস্ত রূপ কিয় দেখা নাই সেয়া সাবুয়া রাইজর মাজত নুবুজা হাতর হয়ে পড়েছে। সাবুয়ার স্থানীয় রাইজর দাবি অতি শীঘ্রে এই কৃত্রিম বানর সমস্যা সমাধান করে যাতায়াত করার সুবিধা করে দিয়ে দেন। আমি দেখিবলৈ পাইছো আমার সাবুয়াত, সাবুয়া নগরত কৃত্রিম বানের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজি বহুদিনের দেখিবলৈ পাইছো। এইটো এতিয়া সময় নহয়, আজি প্রায় তিন বছর চারি বছর মানৰ পৰা আমি খুব দেখিছো লাহে লাহে এই ব্যবস্থাটো এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতিলৈ আগবাঢ়ি গৈছে। আমি এই দুঃখিত, আমি সরকারক প্রশাসনক আমি জগৰীয়া কৰিছো, এইটো কাৰণে জগৰীয়া কৰিছো। আমাৰ ইয়াত যিটো ডেইলি সিস্টেম তেখেতলোকে আজি দুবছৰ ঠিক হোৱা নাই, আগত তেখেতলোকে যিটো বনাইছিলে ইয়াত বিসংগতি আছে, ইয়াত টেকনিকেলি বিসংগতি হৈছে। যদি টেকনিকেলি নহলহেঁতেন তেতিয়াহ'লে এই ব্যৱস্থাটো নহলহেঁতেন, কাৰণ আপোনালোকে চাব এইটো প্ৰাকৃতিকভাৱে কোনো এটা সমস্যা নহয়। প্ৰাকৃতিক বুলি এইটো কাৰণে কৈছোঁ, ইয়াত আমাৰ ওচৰ কিবা নদী এখনৰ পৰা পানী বানপানী সৃষ্টি হৈ আমাৰ ইয়াত পানী জমা হোৱা নাই। ইয়াত এজাক বৰষুণৰ পানী জমা হৈ আমাৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ বিস্তৰ ক্ষতি হৈছে, রাইজর অসুবিধা হয়েছে। এই ব্যবস্থাটা টেকনিক্যালি যেন সিস্টেম বনাইছিল ইয়াত অসুবিধা আছে। তারপর কম যে আমার মানুষেও ইয়াত সজাগতা হব লাগিব। আমি শুনবলে পাইছো আর আমি দেখি আমার যদি ড্রেন আছে, এই ড্রেনট জাবর জোথর মল মূত্র সকলবিলাক ইয়াত কিছু মানুষে ব্যবহার করেছে। বিশেষকে আপনার সাবুয়ার চারিআলি ইফালের পর যদি যায়, মানে নাম দহ কই নিদো, তখনলোক নিজের ঘরের লেট্রিনও কিছু বোলে আহিপিনে এই ড্রেনত তেখেতলোকে এটেচ কৰিছে, লিংক কৰিছে।
তো এইবিলাক বহুত বেয়া কথা আছে। আমি রাইজেও আমি সচেতন হব লাগিব নগরখন বসাবলে হলে, আৰু মাননীয় বিধায়ক মহোদয় কব বিচাৰো, এয়া অকলে সাবুয়ার সমষ্টিটো উন্নতি হৈছে কৈ থাকিলে নহব। যিটো সমস্যা মানুহে চকুত দেখিছো, মানুহৰ যাতায়াতৰ ব্যৱস্থাত বহুতো আমি কষ্ট অনুভৱ কৰিবলগীয়া হৈছে, তেখেতে এই ব্যৱস্থাটো স্থায়ী সমাধান কৰক। টেকনিকেলি তেখেতে গোটেই এটা টীম আনি তেখেতে এটা গোটেই চৰ জমিন তদন্ত কৰক, ইয়াৰ আউটলেট পানীখিনি কলৈ লৈ যাব, এই ব্যৱস্থাখিনি আমি সহযোগ কৰিম। আমিও সদৌ অসম মটক যুৱ ছাত্ৰ পৰিষদে আমিও সহযোগিতা কৰিম, ৰাইজে সহযোগিতা কৰিব। এই পৰিৱেশটো কিন্তু এটা ভয়ংকৰ চাবুৱাত পৰিৱেশ সৃষ্টি হৈছে, আৰু আমি বাৰম্বাৰ ৰাইজক অনুৰোধ কৰিছোঁ তেখেতলোকে যেন জাবৰ জোঁথৰ এই ড্ৰেইনত তেখেতলোকে নেপেলায়।